हरे कृष्णा हरि बोल। এখানে যে জায়গায় এসেছে এটা হলো সংকেত, সংকেত বিহারী। সংকেত বিহারী অর্থ হলো ওই দিকে হলো নন্দগ্রাম আর এই দিকে হলো বরসানা। বরসানা নন্দগ্রামের মাঝখানে হলো এই জায়গাটা। হ্যাঁ, এইখানে রাধা কৃষ্ণের সর্বপ্রথম মিলন, এইখানে রাধা কৃষ্ণের সর্বপ্রথম মিলন এইখানে হয়। এই জন্য ওই আগে গিয়ে দেখে এসছেন, ওইটা হলো সংকেতেশ্বরী। সংকেতেশ্বরী অর্থ কি হলো? তিনি হলেন যোগ মায়া। হ্যাঁ, তিনি হলেন যোগ মায়া। সংকেত মানে বাংলায় কি বলে সংকেতকে? সংকেতই বলে। সংকেতই বলে না, ইঙ্গিত, ইঙ্গিত বলে, যোগ করা, ইশারা, 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 হিন্দিতে ইশারা বলে। এই জন্য ইশারা করে এইখানে রাধা কৃষ্ণের সর্বপ্রথম মিলন এইখানেই হয়েছিল। বলে কেন এখানে হয়েছিল? বলে কারণ হলো এক সময়ে, হ্যাঁ, এক সময়ে শ্রী রাধা রানী তিনি ললিতাকে বলে, বলে ললিতা আমি আর প্রাণ রাখবো না। বলে কেন? বলে আমি হলাম সত্যি সাধী স্ত্রী। যে সত্যি সাধী স্ত্রী হয় সে নিজের পতি ছাড়া অন্য কাকে ভালোবাসে না, অন্য ছাড়া কাকে হৃদয় মধ্যে তিনি স্থান দেয় না। কিন্তু আমি হলাম তো হিন্দু স্ত্রী, কিন্তু আমার যে মনটা না ও তিনটে পুরুষের প্রতি চলে গেছে। বলে তিনটে পুরুষকে, বলে প্রথম হলো আমি একটি মূর্তি, হ্যাঁ, আমি একটি মূর্তি দেখি, চিত্র দেখি, ওই যে চিত্রটি যখন আমি দেখলাম এত সুন্দর ওই চিত্রটি ছিল, ওই চিত্রকে দেখে আমার মন প্রাণ চিত্র, ওই চিত্রতে আমার মন প্রাণ লেগে গেছে। হ্যাঁ, এই জন্য রূপ গোস্বামী তিনি বলছেন স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি। তিনি কি বলছেন? বলে খবরদার বৃন্দাবনে যাবে না। আরে বৃন্দাবনে গিয়ে, বলে বৃন্দাবনে যদি গিয়েছ ভুলতে, ওখানে কেশী তীর্থ ঘাটে যাবে না, ওখানে যদি ভুল করে পৌঁছে গিয়েছে, ওখানে একটা গোবিন্দ দেবের মন্দির আছে, খবরদার ওই গোবিন্দ দেব মন্দিরে যাতে পা না পড়ে। যদি একবার ওই গোবিন্দ দেবকে দর্শন করেছে না, বাস তখন পাগল হয়ে যাবে। রাধে রাধে বল আর বৃন্দাবন মে ডোল। যেরকম আপনারা ঘর দ্বার কেবল গোবিন্দের নাম শুনেছেন আর নাম শুনে পাগল হয়ে নিজের পতিকে, যে মায়েরা আসছে না কত এক বর্ষে থেকে বোধ পতিকে মানাছেন, হ্যাঁ, পতিকে মানাছেন, ভালো ভালো খাওয়া দিচ্ছেন, ভালো ভালো তাকে ভালোবাসছেন। বলে কেন? বলে একটু বৃন্দাবনে যাবে, একটু আদেশ দিয়ে দাও। হ্যাঁ, এই জন্য কত কষ্ট করছেন বৃন্দাবনে আসার জন্য। এই জন্য বলছেন যে তাকে একবার দেখলে পরে আর তুমি আর বাড়ি ফিরবে না। যদি স্ত্রী দেখে না পতিকে ভুলে যাবে, আর পতি দেখলে স্ত্রীকে ভুলে যাবে, আর ছেলে মেয়ে দেখে যে দেখে না পিতা মাতাকে ভুলে যাবে, পিতা মাতা দেখলে ছেলে মেয়েকে ভুলে যাবে। ওকে, এই জন্য যখন আমি একটি চিত্র দেখেছি আমার মন প্রাণ ওই চিত্রতে লেগে গেছে। আর দ্বিতীয় আমি একটি কৃষ্ণের নাম শুনলাম, যখন আমি এই কৃষ্ণের নাম শুনেছি না আমার মন প্রাণ চিত্ত ওই গোবিন্দতে লেগে গেছে। এই জন্য রূপ গোস্বামী বলছেন তুণ্ডে তাণ্ডবিন বিত বিতনুতে তুণ্ডা বলি লব্ধে কর্ণা ক্রড়ো কড়বিনি ঘটেতে কর্ণা বুধেব স্প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গিনী রচয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি নো জানে জনিত কিম অদ্ভুত কৃষ্ণতি বর্ণদ্বয়। বলে কৃষ্ণ, এই যে দুইটি অক্ষর আছে, আমি এই দুইটি অক্ষর যখন কানে প্রবেশ করে না মনে হয় যেরকম অমৃতর ধারা বর্ষিত হচ্ছে, আর যখন জিভায় উদিত হয় আর তাণ্ডবের মতো নৃত্য করতে আরম্ভ করে দিয়ে, হ্যাঁ, ওই কৃষ্ণ নাম শুনে আমার মন প্রাণ চিত্র চলে গেছে। এটা চিত্র দেখলাম, একটি নাম শুনলাম, আর এটা কি হলো? আর একটা কি হলো? চিত্র নাম, হ্যাঁ, কৃষ্ণকে আমি ওই কৃষ্ণকে যবে থেকে দেখেছি তবে থেকে আমার মন প্রাণ চিত্ত চলে গেছে। তখন বিশাখা বলছে দেখো যার নাম ওইটারই রূপ আর ওইটারই চিত্র, ও তিনটি পুরুষ নয়। বলে ওর সঙ্গে না মিললে তো আমাদের পাগল। হ্যাঁ, একজনের আমি বংশী ধ্বনি শুনেছি, ওই বংশী ধ্বনি শুনে আমার মন প্রাণ চিত্ত, ওই বংশী ধ্বনিতে আমার মন প্রাণ চিত্ত হরণ করে নিয়েছে। তখন বলছে দেখো তিনি হলেন একটি, তিনি হলেন কৃষ্ণ, তাহলে যে কোনো ভাবে তাকে সঙ্গে মিলন করাও। এদিকে কৃষ্ণ সুবল সখাকে, ওইদিকে তো রাধারানী, তিনি রাধারানী তিনি বলছেন কাকে? বিশাখাকে।
এদিকে কৃষ্ণ তিনি সুবল সখাকে বলছেন বলে গোবিন্দ সুবল যখন আমি এই কালিয় নাক উপরে মাথার উপরে নৃত্য করি না আমি তখন একটি মেয়ে ছেলেকে দেখেছি আর ওই মেয়ে ছেলেটাকে জবে থেকে দেখেছি আমার মন প্রাণ চিত্ত ওই মেয়ে ছেলেটা নিয়ে গেছে আজ তার সঙ্গে যদি আর না মিলি আমার প্রাণ ত্যাগ করে দেবো বলে তিনি বলেন রাধা রানী বলে কি করে মিলাবো তখন ওই সুবল সখা আর ওই বিশাখা সখী দুজনে মিলেছে এদেরকে কোথায় মিলন করাবো বলে এই জায়গাটি হলো ওই নন্দগাঁও বেরসানের মাঝখানে অতএব এইখানে তাদের মিলন করাবো এইখানে রাধা কৃষ্ণের সর্বপ্রথম যে মিলন এই স্থানে তো হয় একজন এই সংকেত মানে ইঙ্গিত করে ইশারা করে এই জায়গাতে রাধা গোবিন্দের এখানে মিলন হয়েছিল আর এই জায়গাতে আমাদের যে ভজন আছে না মঙ্গল শ্রী গুরু গৌরব মঙ্গল মূরতি মঙ্গল শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রত্যেক দিন যে কীর্তন গান বলে এইখানেই রাধা কৃষ্ণ তারা সংকেত করে এইখানে মিলন হয় এইখানে রাত্রি তারা বিশ্রাম করে বিশ্রাম করে মঞ্জরি সখীরা তাদেরকে উঠিয়ে এইখানে এখানে জটিলা কুটিলা উঠার পর উঠার আগে রাধা রানীকে চাবট চলে যেতে হবে মা যশোমতী উঠার আগে গোবিন্দকে কোথায় চলে যেতে হবে নন্দগ্রামতে এই জন্য এইখানে সখীরা মঞ্জরিরা উঠে রাধা কৃষ্ণকে এইখানে তারা আরতি করত আরতি করার পর এইখান থেকে রাধা কৃষ্ণ দুজন চলে যেত অতএব এই স্থানের নাম হয়েছে সংকেত স্থান হয়েছে আমরা এখানে গুরু বৈষ্ণবদের কৃপায় এখানে এসেছি এরপরে আমরা যা প্রেম সরোবরে ওইখানে খুব প্রেমের কথা হবে ওইখানে ভালো করে প্রেম করবেন সবাই গোবিন্দকে ভালো করে প্রেম প্রেম নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরে কৃষ্ণ হ্যাঁ দেখো এই যে জায়গা নন্দগাঁও বরসান কা বীচ কা স্থান হে यही पर রাধা কৃষ্ণ কা সর্বপ্রথম মিলন यही पर हुई थी इसलिए यह स्थान का नाम कहते हैं संकेत संकेत मतलब इशारा करके राधा कृष्ण का मिलन यहीं पर हुई थी अभी हम लोग प्रेम सरोवर में जाएंगे वहीं पर बैठ करके खूब प्रेम की कथा सुनेंगे और प्रेम भी सब भगवान कृष्ण को करेंगे बस श्री प्रेम बिहारी की जय